হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো যে সহজে কিভাবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনি কিভাবে ফিরিয়ে আনবেন। হয়তো অনেক সময় আপনার জিমেল অ্যাকাউন্টটিতে অনেক ধরনের কিছু থাকে, তো আপনার যখনই ওই জিমেলটার পাসওয়ার্ডটা ভুলে যাবেন তো আপনি ওই ডেটা বাদ করে দিতে চাইবেন, তো সহজেই কিভাবে আপনি আপনার ওই আবার অ্যাকাউন্টটা ফিরে পাবেন, তো ওই বিষয় নিয়ে আজকে আমি কথা বলতেছি। ধরেন যে খুব সহজেই আপনি মনে করেন এই জিমেলে ঢুকলেন, ঢুকার পরে মনে করেন যে আপনার যে অ্যাকাউন্টটা আছে গুগলে, যে দেখো না এখানে লোডিং আসতেছে, তারপরে এই পার্সোনাল ইনফো, তারপরে ওটা টাচ করে দেবেন, তো এই যে নিচে দেওয়া আছে যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আপনার ক্লিক করতে হবে। লাস্ট পাসওয়ার্ড যে কোনো একটা আপনি দিয়ে দিবেন, লাস্ট পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আপনার এসে বলছে যে ক্রেডিট পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডটা দিবেন। তা আমি বলতেছিলাম যে এখানে দেখেন আপনার পাস, আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। দেওয়ার পরে যে আপনি চেঞ্জ পাসওয়ার্ডটা আছে, তো চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে আপনার রং দেখাচ্ছে, এই এটা ভুল হয়েছিল। এখন আপনি এই যে ক্লিক করতে পারেন যে চেঞ্জ পাসওয়ার্ড, তো আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ক্লিক করছেন আর দেখেন হয়ে গেছে, এই যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, তো গেট স্টার্ট দিয়ে দিবেন। খুব সিম্পলভাবে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, আর মনে একদম সিম্পলভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিলেন। আপনার যে ভুলে গেছেন পাসওয়ার্ডগুলো, ওই ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আপনি ফেরত পেয়ে গেলেন। তো আপনি যে মনে করতেন যে আপনার একটা মানে পার্সোনাল জিমেল আইডি ছিল, তো ওই জিমেল আইডিতে মনে করেন আপনার পাসওয়ার্ডটাই ভুলে গেছেন, তো ওই জিমেলে অনেক নাম্বার থাকে, অনেক ভিডিও লগ করা থাকে, অনেক চ্যানেল থাকে, অনেক ফেসবুক আইডি থাকে, অনেক গেম থাকে, তো এই সব গেম যদি আপনি ভুলে যান পাসওয়ার্ডটা, তাহলে কিন্তু আপনার সব শেষ হয়ে যায়। তো সহজ সিম্পলভাবেই আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।